এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বসেছেন, সংবর্ধনা নিচ্ছেন টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সাফ চ্যাম্পিয়ন জয়ী নারীরা। আমরা যদি একটু জানিয়ে রাখি, নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপে জিতেছিল বাংলাদেশ। সেই দলটিকে আজ এই মুহূর্তে আসলে সংবর্ধনা দিচ্ছেন এবং তাদের সাথে বৈঠক করছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং আমরা যদি জানিয়ে রাখি, এরই মধ্যে কিন্তু আসলে তাদের যে সংবর্ধনা অনুষ্ঠান সেটি কিন্তু আসলে ভিতরে চলছে। একই সাথে আমরা যদি জানিয়ে রাখতে চাই যে এই অনুষ্ঠানে কিন্তু আসলে যে 23 জন খেলোয়াড় উপস্থিত রয়েছেন প্রধান কোচ। একই সাথে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, এই অনুষ্ঠানে এবারের অনুষ্ঠানে কিন্তু কোনো কর্মকর্তা কিন্তু আসলে তারা ভেতরে যাওয়ার অনুমতি পাননি এবং তাদের সাথে এবারে কিন্তু আসলে সেই সুযোগটি রাখা হয়নি কর্মকর্তা কর্মচারীদের জন্য। তারা কিন্তু আসলে এবার খেলোয়াড়দের সাথে ভেতরে প্রবেশ করতে পারেনি। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি, 23 জন খেলোয়াড় রয়েছেন, সেই সাথে প্রধান কোচ রয়েছেন, আর কয়েকজন কর্মকর্তা আমরা জানি যে রয়েছেন। ফিজিওথেরাপির একজন থাকার কথা ছিল, তিনি উপস্থিত থাকতে পারেননি। এখন কিন্তু আসলে ভেতরে সংবর্ধনা যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে এবং একই সাথে তাদের থেকে যে সাফল্যের যে গল্প সেটি কিন্তু আসলে সরাসরি প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আসলে শুনবেন সরাসরি। গত বুধবার নেপালকে কিন্তু আসলে তাদের মাটিতেই হারিয়েছে বাংলাদেশের বর্তমান এই যে ফুটবলের নারীরা রয়েছেন তারা। আমরা যদি জানিয়ে রাখি, তারপরে কিন্তু ছাদখোলা বাসে বৃহস্পতিবার তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এয়ারপোর্ট থেকে কিন্তু আসলে ছাদখোলা বাসে তাদেরকে মতিঝিলে সেই বাফের যেই ভবন রয়েছে সেখান পর্যন্ত তারা কিন্তু ছাদখোলা বাসেই তারা আসেন। এবং আসার পরে কিন্তু এখানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যেই উপদেষ্টা যিনি রয়েছেন মাহমুদ সজীব, তিনি কিন্তু আসলে তৎক্ষণাৎ সেখানে সংবর্ধনা অনুষ্ঠান করেন এবং তাদেরকে সংবর্ধনা দেন। পরবর্তীতে আমরা দেখেছি সেখানে প্রায় 1 কোটি টাকার একটি পুরস্কার ঘোষণা করেন, তাদের হাতে 1 কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন। একই সাথে আমরা যেমনটি সেটি দেখেছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও কিন্তু আসলে প্রায় 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয় সাফজয়ীদের উদ্দেশ্যে। একই সাথে আমরা যদি জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু আসলে ভেতরে সংবর্ধনা অনুষ্ঠান চলছে আর আমরা বাহির থেকে দেখানোর চেষ্টা করছি যমুনার বাহির থেকে, এবং তারা কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই তাদের যে সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান শেষ করে তারা বের হবেন এবং সেই বের হওয়ার পরে কিন্তু আসলে আমরা তাদের সেই কথাবার্তা বা তারা আসলে এই ক্যাপ্টেন রয়েছেন সাবিনা খাতুন, তিনি আসলে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে, আমরা সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথে সঙ্গে থাকুন এবং একই সাথে জানিয়ে রাখতে পারেন সাফ জয়ী নারীদের নিয়ে আপনাদের কোনো ভাবনা বা তাদের যেই 2-3 বেতন আটকা রয়েছে সেই বেতন কাঠামো, যে কোনো নির্দিষ্ট কোনো বেতন কাঠামো আসলে তৈরি নেই, সেটি নিয়ে যদি আসলে কোনো মতামত থাকে সেটি কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন।